السلام عليكم ورحمة الله. السلام عليكم. وعليكم السلام ورحمة الله، কেমন আছো সবাই؟ الحمد لله স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখনো 2 মিনিট সময় বাকি আছে, দেখি আর কয়েকজন অংশগ্রহণ করলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে তো? জি স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো তার আগে বলে দেই আজকে কি পড়াবো। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের ইবাদত আছে এবং সালাত আছে, এখান থেকে আজকে পড়ানো শুরু করব। সবাই পাঠ্য বই দ্বিতীয় অধ্যায় বের করো। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে আমি বলে দিচ্ছি, ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে মিউট করে দেব, মিউট করে দেব। আমি প্রথমে তোমাদের কিছুক্ষণ পড়াবো, পড়ানোর পরে তোমাদের আবার আনমিউট করার সুযোগ দেব, যে তোমরা তাহলে সেটা তোমরা তখন জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা শুধুমাত্র আমি দুইজনকে আনমিউট রাখবো। আচ্ছা দেখি প্রথম দেখি আছে, এখানে আসা হচ্ছে ফাহিম রোল 273, তুমি আনমিউট করো। ফাহিম 273 রোল, তুমি আনমিউট করো। ফাহিম শুনতে পাচ্ছো? হ্যাঁ আসসালামু আচ্ছা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা এবার আর একজন তানহা তাবাসসুম 379 রোল, তানহা তাবাসসুম তুমি আনমিউট করো। জি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমরা দুইজন আনমিউটই থাকবে, কারণ আমি কথা বলবো, তোমরা বুঝতে পারতেছো কিনা মাঝে মধ্যে হয়তো আমি জিজ্ঞেস করবো, একটু রেসপন্স করবে, কেমন? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যেহেতু আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের ইবাদত। ইবাদত আরবি শব্দ, এর অর্থ দাসত্ব, বন্দেগী, আনুগত্য ইত্যাদি। আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকে ইবাদত বলা হয়। সালাত, সাম, জাকাত, হজ ইত্যাদি, যেমন আমরা যেমন ইবাদত হিসেবে পালন করি, তেমনি জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান মোতাবেক সম্পন্ন করাও ইবাদতের অংশ। কারণ আল্লাহ তাআলা যেন মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার মানে এই নয় যে আমরা সব সময় শুধু আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকব, তাহলে আমরা ব্যক্তিগত কাজ করব কখন? তো ব্যক্তিগত কাজগুলো যদি আমরা ইসলামের বিধান মোতাবেক করি, তাহলে সেটা কি হবে? ইবাদত হিসেবে গণ্য হবে। দু একটা উদাহরণ দাও তো দেখি, যে দুজন আনমিউট আছো দুইজনের মধ্যে একজন বলো, তাবাসসুম বলো। মানে নামাজ, রোজা এগুলোর বাহিরে এমন কোন কাজ আছে যেটা আমরা ইসলামের বিধান মোতাবেক করলে ইবাদত হিসেবে গণ্য হবে? মানুষকে সাহায্য করা, গরিব মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য করা। ঠিক আছে। আচ্ছা ভাত খাওয়া ইবাদত হয় না? জি স্যার। কিভাবে হবে? যদি আমরা সেটাকে বিসমিল্লাহ বলে শুরু করি। গুড, তোমাকে ধন্যবাদ। আমরা যদি আল্লাহর নামে খাওয়া শুরু করি এবং খাওয়া শেষে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে সেটা কি হবে? ইবাদত হিসেবে গণ্য গণ্য হবে। এমনি ভাবে তোমরা যে লেখাপড়া করছো, এই লেখাপড়াটা ইবাদত হতে পারে না? জি স্যার। কিভাবে? যদি এটাকেও আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা আরেকজন, তুমি কি বলতে চাইলে? স্যার আমি ওরই কথাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তোমার নাম কি জানো? ফাহিম। ফাহিম, আচ্ছা ঠিক আছে। তো তুমি আর একটু বেশি বলো তো দেখি, লেখাপড়াটা কখন ইবাদত হিসেবে গণ্য হতে পারে? স্যার যখন লেখাপড়া শুরুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম এবং লেখা শেষ হলে তখন আলহামদুলিল্লাহ বলে তাহলে বললে তাহলে ইবাদত ইয়া হবে। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু তারপরে
লেখাপড়ার উদ্দেশ্য সৎ হতে হবে। তুমি কেন লেখাপড়া শিখছো? যে লেখাপড়া শিখে আমি একজন খাঁটি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে মানে প্রতিষ্ঠিত হতে চাই, তারপরে হালাল ভাবে জীবিকা নির্বাহ করতে চাই, তাই না? আমি যদি লেখাপড়া শিখে চাকরি করি তাহলে আমার যে টাকা পয়সা আসবে আমি সেই টাকা দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবো, আমার বাবা মাকে সাহায্য করতে পারবো। এরকম যদি ভালো উদ্দেশ্য তুমি লেখাপড়া করো তাহলে সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তোমাদের প্রথম পাঠে আছে সালাত সম্পর্কে। সালাত পড়া কি ফরজ না নফল? ফরজ। 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 সালাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ, আর এর বাইরে কিছু নফল নামাজও আছে। তো প্রথমে আমরা সালাত সম্পর্কে জানবো। আমরা জানি যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? পাঁচটি। পাঁচটি স্তম্ভের উপর। কে বলতে পারবা কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, এখানে মেরাজ খান হাত তুলেছো, মেরাজ খানকে একটু সুযোগ দেই। হ্যাঁ মেরাজ, আনমিউট করো। ইসলামের ইসলামের মৌলিক স্তম্ভ যে পাঁচটি, কি কি? পাঁচটি, একটি হলো ইমান, সালাত, জাকাত, হজ, রোজা। গুড, তোমারটা শুদ্ধ হয়েছে, তোমাকে ধন্যবাদ। ফাহিম, তুমি কি এখন বুঝতে পারছো ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি? আচ্ছা ঠিক আছে। তো এরপরে আর তুমি যেগুলো বলছো সেগুলো হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের নাম বলছো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সেগুলো হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের নাম, বুঝছো? আচ্ছা, সালাত ইসলামের যে পাঁচটি স্তম্ভ, এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমান। ইমান থাকতেই হবে, ইমান না থাকলে কেউ মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। আর ইমানের পরেই প্রধানতম স্তম্ভ হচ্ছে সালাত। ইমানের পরেই গুরুত্বপূর্ণ স্তম্ভ কোনটি? সালাত। কারণ তোমার মধ্যে ইমান আছে কিনা সেটা বোঝা যাবে যে তুমি নামাজ পড়ো কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল আবদি ওয়াল মুমিনি তারকুস সালাত। মুমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাজে তোমার যদি নামাজ ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে তোমার ইমান ঠিক আছে, আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে ইমানই নেই। সেই জন্য ইমান সালাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া সালাতের মাধ্যমে মানুষ অশ্লীল ও গৃহীত কাজ থেকে বিরত থাকতে পারে। সালাত মানুষকে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, কর্তব্য পরায়ণতা ইত্যাদি শিক্ষা দেয়। কারণ সুশৃঙ্খল ভাবে নামাজ পড়তে হবে, ইমামের সাথে সাথে পড়তে হবে, ইমামের আগে কোনো কাজ করা যাবে না। তারপরে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে, এটা আমাদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়। তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে, এটা আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজের ক্ষেত্রে কর্তব্য পরায়ণতা শিক্ষা দেয়, যে আমাদের যখন যে কাজ তখন সেটা করতে হবে। আচ্ছা, সালাত কি একাকি পড়লে হবে নাকি জামাতে পড়তে হবে? পুরুষদের জন্য জামাতে পড়া উত্তম? না, শুধু জামাতে পড়া উত্তম না, পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর অন্যান্য মাযহাবের ইমামগণ বলছেন যে এটা ওয়াজিব। বুঝতে পারছো? জামাতে সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা, আবার কেউ বলছেন এটা হচ্ছে ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। আর একে একে সালাত আদায় করার চাইতে জামায়াতে সালাত আদায় করলে 27 গুণ বেশি সব। হ্যাঁ বলো, কি বলতে চাইলা স্যার? সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? সুন্নতে মুআক্কাদার চাইতে ওয়াজিবটা আরো বেশি গুরুত্বপূর্ণ। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ফরজ ইবাদত, ফরজের পরে হচ্ছে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদা। বুঝতে পারছো? মানে গুরুত্বের বিচারে এগুলো ভাগ করা হয়েছে। আচ্ছা ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সবসময় জামায়াতে সালাত আদায় করতেন, কখনো তিনি জামাত ত্যাগ করতেন না, এবং কেউ যদি জামাতে না আসতো তাহলে তিনি তার প্রতি অসন্তুষ্ট হতেন। সেই জন্য আমরা কি করবো, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। এখন বলতে পারো যে স্যার মেয়েরা কি করবে, যেহেতু ওরা জামাতে যায় না, মেয়েদের জন্য জামাতে যাওয়া বাধ্যতামূলক করা হয়নি। কারণ হচ্ছে এটা প্রথম দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মেয়েরা জামাতে যেত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এসে বিভিন্ন ফিতনা দেখা দেয়। একজন মহিলা মসজিদে যেতে ধরছিল, তখন তাকে একজন ছেলে সাইড থেকে মানে ভীতি প্রদর্শন করে। তখন সে গিয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করে যে এরকম আমরা নামাজ পড়তে যাই, আমাদেরকে
লোকেরা ডিস্টার্ব দেয় বা বিরক্ত করে, উত্ত্যক্ত করে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য জামাতে আসার যে বাধ্যবাধকতা এটা শিথিল করে দেন। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম, আর বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া আরো উত্তম। বুঝতে পারছো? মানে বাড়িতে তুমি যে বারান্দায় করবে বা খোলামেলা জায়গায় করবে তার চেয়ে ঘরের মধ্যে পড়া আরো বেশি উত্তম, কারণ এটা তাদের জন্য পর্দা রক্ষা করার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। জামাতে নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদ, আর পর্দা করা কি ফরজ, তাই না? সেই জন্য মূলত মেয়েদের জামাত পরিত্যাগ করে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এবং ওরা যদি নিয়ত রাখে যে আল্লাহ আমাদের যদি সুযোগ থাকতো তাহলে আমরাও জামাত করে মসজিদে যে নামাজ পড়তাম, আমাদের যদি সেই পরিবেশ থাকতো, এরকম ওদের মতো আফসোস থাকতে হবে, তাহলে ওরা বাড়িতে পড়লেও আশা করা যায় ওরা জামাতের সব পাবে ইনশাল্লাহ। এই আচ্ছা, একজন হাত তুলেছ, হ্যাঁ কি প্রশ্ন বলো? মিরাজ খান 315 রোল, কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার। আচ্ছা, তো প্রশ্ন না থাকলে এমনি এমনি হাত তুলবা না, তাহলে আমি মনে করবো যে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো, ইমাম জামাতে নামাজ কি একা একা পড়া লাগে না ইমামের পিছনে? ইমামের পিছনে স্যার। ইমামের পিছনে, ইমাম অর্থ হচ্ছে নেতা, যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। অন্য কথায় জামায়াতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ বা মুক্তাদিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে। যার কিরাত শুদ্ধ, সুন্দর ও ইসলামী জ্ঞান বেশি এবং বয়সে যিনি বড় তিনি ইমাম হওয়ার যোগ্য। তার মানে এই নয় যে বয়স কম হলে সে ইমাম হবে না। এখন একটা মসজিদে 100 জন মুসল্লি আছে, এর মধ্যে কার বয়স বেশি কাকে ইমাম বানাবে এটা তো নির্ধারণ করা কঠিন। সেই জন্য আমরা কি করি, আগে থেকেই একজন ইমাম নির্ধারণ করে রাখি, তাই না? প্রত্যেক মসজিদে একজন করে ইমাম আছে না নির্ধারণ করা? হ্যাঁ স্যার। উনি নামাজ পড়বেন, এখন ওনার পিছনে নামাজ পড়ে কেউ যদি ওনার চেয়ে বয়সে বেশি বড় হয় তারপরেও যিনি ইমাম নির্ধারণ আছেন তিনি নামাজ পড়াবেন, এটাই ইসলামের বিধান। বুঝতে পারছো কি? আচ্ছা, ইমামের কর্তব্য কি? ইমামের কর্তব্য হচ্ছে প্রথম কাতার সোজা হলে কিনা লক্ষ্য করা, মুসল্লিরা পিছনে কাতার সোজা করে দাঁড়িয়েছে কিনা, কাতারের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা সেগুলো তিনি লক্ষ্য করবেন। মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রাখ, তাদেরকে সৎ উপদেশ দেবেন এবং তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন। ইমাম সাহেব হিংসা বিদ্বেষ প্রবৃত্তির অনুসরণ মানে খারাপ চিন্তা এগুলো থেকে ইসলাম বহির্ভূত কাজ থেকে দূরে থাকবেন। তার মুসল্লিদের অবস্থা দেখে তিনি সালাতে তেলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করবেন। মানে মুসল্লি যদি দেখা যাচ্ছে যে অসুস্থ মুসল্লি আছে বা বৃদ্ধ আছে বা মুসল্লিরা খুব ব্যস্ত, বিশেষ করে মার্কেট এলাকায় যেগুলো মসজিদ লোকেরা সাধারণত সেখানে ব্যস্তই থাকে, তো সেখানে যদি ইমাম অনেক লম্বা কেরাত ধরে তাহলে মুসল্লিরা কি হবে, বিরক্ত হবে, তাই না? আবার গ্রাম এলাকায় মানুষ বা ঈশার সময় বা মাগরিবের সময় অনেকে ফ্রি থাকে বা ফজরের সময় অনেকে ফ্রি থাকে, তখন ইমাম সাহেব ইচ্ছে করলে একটু লম্বা কেরাত ধরলো, দীর্ঘ কেরাত ধরলো, এটা মুসল্লিদের অবস্থা দেখে স্থান কাল পাত্র ভেদে উনি নামাজ দীর্ঘ করবেন বা সংক্ষেপ করবেন। আচ্ছা, এরপরে জামাতে নামাজ আদার মাধ্যমে মানুষ শৃঙ্খলাবোধ, সমানুভূতি, নেতার প্রতি আনুগত্য শিক্ষা লাভ করে, মানুষের মানুষের ভেদাভেদ দূর হয় এবং সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটে। তাই আমরা অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করব। তো যেটুকু পড়ালাম এইটুকুর মধ্যে তোমাদের কার কার প্রশ্ন আছে? আচ্ছা, যারা অংশগ্রহণ করেছো আমি তাদের আনমিউট করার সুযোগ দিচ্ছি, শুধুমাত্র যার প্রশ্ন আছে সে আনমিউট করবে, বাকিরা মিউট থাকবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যেটুকু পড়ানো হলে এর মধ্যে থেকে। নাই, কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন বলতে পারো, তোমরা নিজেরাই এখন আনমিউট করতে পারবে, সে সুযোগ দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি তোমাদের কোনো প্রশ্ন নেই, তোমরা আমি যেটুকু পড়ালাম সেটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাকে আবারও মিউট করে দিতে হবে, তাছাড়া ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, এরপরে মুক্তাদি,
ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদের মুক্তাদি বলা হয়। মুক্তাদি এই বলে সালাতের নিয়ত করবে যে আমি এই ইমামের পেছনে সালাত আদায় করছি। সালাতের যাবতীয় কাজে মুক্তাদি ইমামের অনুসরণ করবে, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়াবে, একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে। আচ্ছা, ইমাম যদি তেলাওয়াতে ভুল করেন তাহলে নিকটবর্তী মুক্তাদি সংশোধন করে দেবে। তাছাড়া যদি অন্য কোনো কাজে ভুল করেন, যেমন দুই রাকাতে বসতে হবে, দুই রাকাত পরে মনে করো জোহরের ফরজ নামাজ পড়তেছে, দুই রাকাত পরে বসতে হবে কিন্তু ইমাম সাহেবের মনে নাই, উনি না বসেই দাঁড়াচ্ছেন, তাহলে ইমাম সাহেব মুক্তাদি কি করবে? সুবহানাল্লাহ বলে ইমামকে সংশোধন করে দেবে। আমাদের দেশে অবশ্য আমরা আল্লাহু আকবার বলি, তো আল্লাহু আকবার এটাও বলা জায়েজ আছে, এটা বলে সতর্ক করা যাবে, কিন্তু সুবহানাল্লাহ বলে সংশোধন করা উত্তম। আচ্ছা, এরপরে সালাত শেষে মুসল্লিগণ একে অন্যের সাথে কুশল বিনিময় করবে, কোনো মুসল্লি অসুস্থ থাকলে বা অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর নেবে। এভাবে জামাতে সালাত আদায়ের মাধ্যমে সমাজে বিভিন্ন বিষয়ে সংশোধন করা সম্ভব হবে। আচ্ছা, এরপরে আরেকটু পড়াবো, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সালাত, বিশেষ করে মাসবুকের বিষয়টা এখানে একটু জরুরি। আমরা মুক্তাদি বুঝলাম, তো মুক্তাদি হচ্ছে যে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেবের পেছনে সালাত আদায় করে, তাকে মুক্তাদি বা আরবিতে অন্য অন্য কথায় মুদরিক বলা হয়, মানে পূর্ণ নামাজ প্রাপ্ত ব্যক্তি। আর মাসবুক হলো যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলা হয়। তাহলে মাসবুক কাকে বলে? যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামায়াতে যোগদান করে বা অংশগ্রহণ করে তাকে মাসবুক বলা হয়। মাসবুকের সালাত আদায়ের নিয়ম, মুসল্লি জামাতে সালাত আদায় করতে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় নিয়ত করে নামাজে অংশগ্রহণ করবে। ধরে ইমাম যদি দাঁড়িয়ে কেরাত করতে থাকে তাহলে মুসল্লি কি করবে? নিয়ত করে ইমামের সাথে দাঁড়ায় কেরাত ধরবে। ইমাম যদি রুকুতে থাকে তাহলে মুসল্লি নিয়ত করে সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। ইমাম যদি সেজদায় থাকে তাহলে মুসল্লি নিয়ত করে সরাসরি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। মানে ইমাম যে অবস্থায় থাকবে মুসল্লি সেই অবস্থায় ইমামের সাথে জামাতে যোগদান করবে। এখন ধরো ইমাম সাহেব প্রথম রাকাতে রুকুতে গিয়েছে এবং মুসল্লি রুকু থেকে ইমামকে পেয়েছে, তাহলে ইমামের সাথে যদি কোনো মুসল্লি রুকু ধরতে পারে তাহলে সে ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে, সেই রাকাত আর তাকে পরে আদায় করতে হবে না, তার মানে সে ইমামের সাথে পূর্ণ নামাজ পেয়েছে। আর যদি রুকু থেকে ইমাম সাহেব উঠে দাঁড়ায় বা সেজদায় যায় তাহলে সে অবস্থায় ইমামের সাথে যোগদান করবে বটে, কিন্তু এই রাকাত তাকে পরে আদায় করে নিতে, অর্থাৎ তার এক রাকাত নামাজ বাদ পড়ে গেছে। একইভাবে যদি কেউ দ্বিতীয় রাকাতে পায় ইমামকে তাহলে দুই রাকাত বাদ যাবে, তৃতীয় রাকাতে পেলে তিন রাকাত বাদ যাবে, চতুর্থ রাকাতে পেলে চার রাকাতই বাদ যাবে। এবং এক্ষেত্রে এখন সে কিভাবে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে মাসবুকের সালাত আদায়ের নিয়ম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি এক রাকাত নামাজ বাদ পড়ে যায় তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পর মুক্তাদি সালাম ফেরাবে না, সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া এক রাকাত নামাজ একাকী সালাত আদায়ের ন্যায় আদায় করবে। একাকী সালাত আদায়ের ন্যায় মানে হচ্ছে একাকী নামাজ পড়লে প্রথম রাকাতে আমরা কি করি, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই, ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়, তাই না? তো যদি এক রাকাত ছুটে যায় তাহলে মুক্তাদি কি করবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ে যথারীতি এক রাকাত নামাজ পড়বে এবং এরপরে বসে তাশাহুদ দরুশরি দোয়া মাছুরা পড়ে ডাইনে বামে সালাম ফিরে নামাজ শেষ করবে। এটা হচ্ছে যদি এক রাকাত বাদ পড়ে। আর যদি দুই রাকাত বাদ পড়ে তাহলে এক রাকাত শেষ করে বসবে না, না বসে দাঁড়িয়ে যাবে এবং দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়বে এবং যথারীতি আরো এক রাকাত নামাজ রুকু সেজদা এগুলোর মাধ্যমে আদায় করে বসবে, তারপরে তাশাহুদ দরুশরি দোয়া মাছুরা পড়ে নামাজ শেষ করবে। আচ্ছা, এটা গেল দুই রাকাত, দুই রাকাত পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু যদি তিন রাকাত হয় তাহলে কি করতে হবে? তিন রাকাত হলে প্রথমে এক রাকাত পরে বসবে, বসে শুধুমাত্র তাশাহুদ পড়বে, অর্থাৎ এটা তার দ্বিতীয় রাকাত ধরতে হবে, এটা তার দ্বিতীয় রাকাত ধরতে হবে।
এবং তাশাহুদ পড়ার পরে উঠে দাঁড়াবে এবং এই রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবে। মেলানোর পরে আবার যথারীতি রুকু সিজদা করে এবার আর বসবে না, কারণ এটা তার তৃতীয় রাকাত হচ্ছে। এরপরে আবার চতুর্থ রাকাতে এই রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। এরপরে যথারীতি রুকু সিজদা করে বসে তাশাহুদ দরুদ দোয়া মাছরা করে সালাম ফিরে নামাজ শেষ করবে। তো এইভাবে যদি চার যে কয় রাকাত নামাজ বাদ পড়ে যাবে সে সেইভাবে সালাত আদায় করবে। এই হচ্ছে মাসবুকের সালাত। তো আজকে আমার পড়ানো মোটামুটি এই পর্যন্তই, যদি শেষে সময় পাই তাহলে আরো একটু সামনে অগ্রসর হব। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের একটু আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, যার প্রশ্ন থাকবে শুধুমাত্র সে আনমিউট করে প্রশ্ন করবে। স্যার আমার একটি প্রশ্ন আছে। বলো স্যার। মাগরিবের তিন রাকাত আমি দুই ধরেন যে আমি দুই রাকাত পাইনি, করতে পারিনি, এক রাকাত পাইছি, তাহলে কি করে নামাজ পড়বো? মাগরিবের ফরজ তিন রাকাত, শেষের রাকাত পড়েছো তাই না? দুই রাকাত পাইনি। হ্যাঁ বুঝছি, এক রাকাত পাওনি না দুই রাকাত পাওনি? দুই রাকাত পাইনি। দুই রাকাত পাওনি, ঠিক আছে। এখন মিউট করো, আমি উত্তরটা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, মাগরিবের নামাজে যদি তুমি দুই রাকাত বাদ পড়ে যায়, এক রাকাত আগে ইমাম সাহেবের সাথে যথারীতি আদায় করবে। এরপরে ইমাম সাহেব যখন সালাম ফেরাবে তুমি সালাম ফেরাবে না, না ফিরে উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে এই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবে, মিলিয়ে যথারীতি রুকু সিজদা করে বসবে। বসে শুধুমাত্র তাশাহুদ পড়বে, অর্থাৎ আত্তাহিয়াত যেটা প্রথমটা এটা পড়বে, পরে আবার উঠে দাঁড়াবে। দাঁড়িয়ে এই রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে, কারণ তোমার যে দুই রাকাত বাদ পড়ে গেছে সেই দুই রাকাত তুমি যদি একাকি নামাজ পড়তে তাহলে প্রথম দুই রাকাতে কি করতে, অবশ্যই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে, তাই না? তো সেই জন্য যেহেতু সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এইরকম দুই রাকাত তোমার বাদ পড়ে গেছে, সেই জন্য পরবর্তী দুই রাকাতেই তোমাকে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। এরপরে যথারীতি রুকু সিজদা করে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাছরা পড়ে সালাত শেষ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আর কার প্রশ্ন আছে আনমিউট করে প্রশ্ন করো, বা নামাজ সম্পর্কে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, যেহেতু এটা নামাজ সম্পর্কে ক্লাস, ছেলেরা মেয়েরা তোমাদের নামাজ সম্পর্কে কোনো সমস্যা থাকলে বলো, বা কোনো কিছু জানার থাকলে বলো। স্যার বইয়ে দেওয়া আমার প্রশ্ন হচ্ছে যে যদি তোমাদের রুটিনে দেখো নতুন সময় সূচি দেওয়া আছে, সেই অনুযায়ী 12:20 থেকে 12:55 মিনিট পর্যন্ত এই ক্লাসটা হবে। তাসমিয়া তুমি কি কথা বুঝতে পারছো? 12:20 থেকে 12:55 পর্যন্ত এই ক্লাস, এখন নতুন টাইম হয়েছে তোমাদের। আচ্ছা হ্যাঁ, কে প্রশ্ন করতে দিলে বলো। হ্যাঁ এখন মিউট করো, মিউট করো, মিউট করো। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন কে বলতেছিল বলো। স্যার আমি যদি জামাতের সাথে নামাজ পড়ি, ধরেন এশার নামাজ পড়তেছি, এশার নামাজে বলে তৃতীয় রাকাতে কিছু বলতে হবে না, প্রথম দ্বিতীয় রাকাতে বলে কিছু বলতে হবে না, শুধু সূরা ফাতিহা বলতে হবে। এশার নামাজ কি ফরজ না মুস্তাহাব? ফরজ, ফরজ নামাজ, এশারে ফরজ নামাজ পড়তেছি। আচ্ছা শোনো আমার কথা শোনো, জামাতের সহিত ফরজ নামাজের নিয়ম কি? যদি তুমি একাকী ফরজ নামাজ পড়ো তাহলে কিভাবে পড়বা? স্যার একাকে নামাজ পড়লে স্যার সানা পড়বো, ফাতিহা পড়বো, একটু দোয়া পড়বো। ফাতিহার পরে অন্য সূরা পড়বে না? হ্যাঁ স্যার একটু অন্য সূরা পড়বো। প্রথম দুই রাকাতে পড়বে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তৃতীয় রাকাতে, তৃতীয় চতুর্থ রাকাতে পড়বো একাকি করলে? তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়া যাবে না। আচ্ছা স্যার বুঝতে পারছো? হ্যাঁ। তো যখন ইমামের সাথে কারো নামাজ ছুটে যায় তাহলে কি প্রথম রাকাত ছুটে যায় নাকি শেষের রাকাত ছুটে যায়? স্যার প্রথম রাকাত ছুটে যায়। প্রথম রাকাত ছুটে যায়, সেই জন্য যখন সে একাকী পড়বে, তো প্রথম রাকাত যদি সে একাকী পড়তো তাহলে কিভাবে পড়তো? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতো, সেই জন্য তাকে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। এই যে এখানে কথাটাই দিছে যে এই যে ছুটে যাওয়া এক রাকাত একাকী সালাত আদায়ের ন্যায় আদায় করবে, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছো? এই স্যার জামাতের সাথে নামাজ পড়লে প্রথমে শুধু সানা পড়তে হবে, ফাতে আর অন্য সূরা পড়তে হবে? সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পর্যন্ত পড়ে চুপ থাকবা। বুঝতে পারছো?
আচ্ছা স্যার, তারপরে এখানে একটু কথা আছে, এখানে কথাটা হচ্ছে যদি ইমাম সাহেব উচ্চ স্বরে কেরাত পড়ে তাহলে ইমাম সাহেবের কেরাত শুনবে, বুঝতে পারছো? আর যদি ইমাম সাহেব চুপে চুপে কেরাত পড়ে, যেমন জোহরের নামাজে আসরের নামাজে ইমাম সাহেব কি চুপে চুপে কেরাত পড়ে না? ইয়েস স্যার। ঈশার নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে, মাগরিব নামাজের তৃতীয় রাকাতে ইমাম সাহেব আস্তে আস্তে সূরা ফাতিহা পড়ে, তাই না? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক্ষেত্রেও মুক্তাদি কিছুই পড়বে না, মানে সূরা ফাতিহা পড়বে না, চুপ থাকবে। কিন্তু অন্যান্য মাজহাবের ইমামদের মতামত হচ্ছে যে এই সময় মুসল্লি চুপে চুপে অন্তত সূরা ফাতিহা বা সম্ভব হলে সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়তে পারে, বুঝতে পারছো কি? কিন্তু চুপি সারে পড়তে হবে, কোনো শব্দ করা যাবে না। এই স্যার আমি হানাফি মতে, এই দুটোর মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। আর যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার আপনি কোনটা করেন, আমি দ্বিতীয়টাই পালন করি, অর্থাৎ ইমাম যখন চুপি সারে নামাজ পড়ে তখন আমি ইমামের পিছনে চুপি চুপে সূরা ফাতিহা পড়ি এবং প্রথম দুই রাকাতে জোহর এবং আসরে সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়ি। কারণ আমি মনে করি যে চুপ থাকলে পরে মনোযোগ এদিক সেদিক চলে যেতে পারে, সেই জন্য যদি আমি সূরা ফাতিহা পড়ি তাহলে মনোযোগটা নামাজের মধ্যেই থাকে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন তুমি যদি সূরা ফাতিহা না পড়ো তাও তোমার নামাজ হবে, যদি পড়ো তাও তোমার নামাজ হবে, এটা তোমার এখতিয়ার, নিজের ইচ্ছা। আচ্ছা আর কার প্রশ্ন আছে? স্যার আমার আছে। স্যার আমার ক্লাস ক্লাস টাইমটা একবার বলে দিলে ভালো হতো। তুমি রুটিনে দেখো টাইম দেওয়া আছে, তুমি রুটিন থেকে রুটিনের প্রথমেই দেখো টাইম দেওয়া আছে। স্যার আমি টাইম বোঝা যাচ্ছে না? আচ্ছা এখন তোমাদের এই এখন যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা 12:20 থেকে 12:55 পর্যন্ত চলবে, বুঝতে পারছো স্যার? হ্যাঁ বলো স্যার। বেতের সালাত তো দোয়া কুনুত দিয়ে পড়তে হয়, কিন্তু যারা দোয়া কুনুত জানে না তারা কি দিয়ে পড়বে? আচ্ছা যারা দোয়া কুনুত জানে না তারা দোয়া কুনুত মুখস্থ করবে। তুমি এত কিছু মুখস্থ করতে পারতেছো, ইংরেজি 2 পৃষ্ঠা রচনা মুখস্থ করতে পারতেছো, আর হাফ পৃষ্ঠাও নয়, এতটুকু একটা দোয়া কুনুত তুমি মুখস্থ করতে পারবে না? আমার কথা বুঝতে পারছো কি? দোয়া কুনুত পড়াটা এটা জরুরি, তাহলে তোমাকে এটা মুখস্থ করতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার যতদিন মুখস্থ না হয় ততদিন পর্যন্ত তুমি অন্য দোয়া পড়বে, কিন্তু তোমাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা তুমি পড়তে পারো, কিন্তু এটা মনে করা যাবে না যে এটাই পড়তে থাকবে, খালি দোয়া কুনুত মুখস্থ করবে না, তোমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ এটাই দেখবেন যে তুমি আসলে চেষ্টা করছো কিনা, বুঝতে পারছো? এই আচ্ছা আর কারো প্রশ্ন? ঠিক আছে, যেটুকু পড়ালাম দেখি এর মধ্যে তোমরা কতটুকু বুঝেছো। আমি কয়টা তোমাদের ছোট ছোট প্রশ্ন করব, তারপরে তোমাদের একটা বাড়ির কাজ দেব। যাকে বলবো সে আনমিউট করে উত্তর দিবে, অন্যরা চুপ থাকবা, তারা সবাই একসঙ্গে কথা বললে বোঝা যাবে না কিছু। রুহি আনমিউট করো, রুহি তোমার আনমিউট করা আছে, তুমি বলো এবাদত কোন ভাষার শব্দ? আচ্ছা দ্রুত উত্তর দিতে না পারলে তাহলে অন্য কেউ উত্তর দিতে পারো। আরবি শব্দ। হ্যাঁ আরবি শব্দ, হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা এরপরে বলবে শুধু মেয়েদেরকে দেখতেছি সামনের দিকে, নাবিহাত হাসিন, নাবিহাত হাসিন তুমি বলো এবাদত শব্দের অর্থ কি? দাসত্ব বন্দেগি আনুগত্য। কাকে বলে এবাদত? আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকে ইবাদত বলে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে তোমরা মিউট করো, যারা উত্তর দেওয়া শেষ হবে সাথে সাথে মিউট করে দেবে নিজে নিজেই। আচ্ছা আব্দুল্লাহ আল নোমান 374 রোল, তুমি বলো কিসের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে, কোন ইবাদতের মাধ্যমে? সালাত। সালাত আদায়ের মাধ্যমে, গুড। আচ্ছা এরপরে ফাহিম হাত তুলেছে, ঠিক আছে তুমি আনমিউট করো ফাহিম, আনমিউট করে তুমি বলবা জামায়াত কোন ভাষার শব্দ, এর অর্থ কি?
জামাত ছাড়া আরবি ভাষার শব্দ এটার অর্থে একত্রিত হওয়া একত্রিত গুড আচ্ছা এরপরে লাবিবা মাশরুফ লাবিবা মাশরুফ তুমি আনমিউট করো তুমি বলবা জামাতে সালাত আদায় কাকে বলে বা জামাতে সালাত আদায় বলতে কি বোঝায় লাবিবা আচ্ছা লাবিবা শুনতে পাইনি দেখি এখানে আরেকজন আছে হারিয়া জাহান হারিয়া জাহান তুমি আনমিউট করো হারিয়া জাহান আচ্ছা যে কেউ একজন বলো স্যার প্রশ্নটা একবার বলেন জামাতে সালাত আদায় কাকে বলে আচ্ছা আমি বলে দিচ্ছি পরিভাষায় নির্ধারিত সময় নির্দিষ্ট জায়গা তোমার নাম বলো তাকবির হোসেন তোমাকে ধন্যবাদ তোমারটা সুন্দর হয়েছে আচ্ছা এরপরে দেখি আর কে নিচের দিকে আছে দেখি রাফিয়া ইয়াসমিন রাফিয়া তুমি আনমিউট করো তুমি বলবা আল্লাহ তাআলা বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াতে আল্লাহ তাআলা কিসের প্রতি গুরুত্ব আরোপ করেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াতে আল্লাহ তাআলা কিসের প্রতি গুরুত্ব আরোপ করেছেন রাফিয়া ইয়াসমিন নাই আচ্ছা রাজন হাসান রাজ রাজ বলো আনমিউট করে উত্তর বলো পাঁচটা আচ্ছা যে কেউ একজন বলো দেখি জামাতের সাথে সালাত আদায় করার জন্য জামাতের সালাত আদায়ের জন্য গুড ধন্যবাদ আচ্ছা এবার বলো আতিক আবরার আরাফ 382 রোল হ্যাঁ তুমি আনমিউট করো তুমি বলো এক একে সালাত অপেক্ষা জামাতের সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় গুড তোমাকে ধন্যবাদ খুব সুন্দর উত্তর দিয়েছো আচ্ছা এরপরে মোহনা 157 রোল মোহনা তুমি বলবা আনমিউট করো হ্যাঁ বলেন ইমাম অর্থ কি ইমাম কাকে বলে ইমাম হ্যাঁ ইমাম অর্থ হচ্ছে নেতা যিনি মসজিদে সালাত পরিচালনা করেন মানে সবাইকে নামাজ পড়ান তিনি ইমাম গুড খুব সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ আচ্ছা এরপরে ইমামের যে কোনো একটা কর্তব্য বলতে হবে দেখি এটা কাকে ধরা যায় মুনিম শাহরিয়ার তুমি বলো ইমামের তো অনেকগুলো দায়িত্ব আছে তার মধ্যে একটা দায়িত্বের কথা বলো তো দেখি স্যার আমি বলবো হ্যাঁ বলো স্যার পিছনে লাইন দেখা যে সোজা হয়েছে নাকি জামাত সোজা হয়েছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা কাতার সোজা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবারে দেখি তো নিচের দিকে আছে আচ্ছা তাসমিয়া তাসমিয়া তুমি আনমিউট করো তুমি বলবা মুক্তাদি কাকে বলে মুক্তাদি এ কথা হচ্ছে কোথায় আচ্ছা মুক্তাদি কাকে বলে এটা তাসমিয়া পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদের মুক্তাদি বলে গুড খুব সুন্দর হয়েছে আচ্ছা এরপরে তানহা তাবাসসুম তুমি বলবা ইমাম যদি নামাজে বলতে ভুল করে তাহলে মুক্তাদি কি বলে ইমামকে সংশোধন করে দেবে স্যার আমি বলবো আমি বলি চেষ্টা করতে দাও সুবহানাল্লাহ বলে হচ্ছে সংশোধন করে দিবে সুবহানাল্লাহ বলে সংশোধন করতে হবে গুড ঠিক আছে আচ্ছা এরপরে মাসবুক কাকে বলে মাসবুক কে বলতে পারবা আচ্ছা আদিত্য আহসান 38 রোল তুমি আনমিউট করে বলো তো দেখি মাসবুক কাকে বলে আদিত্য আচ্ছা আচ্ছা আমি বলবো হ্যাঁ বলো ঠিক আছে যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা
এখন তোমাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদের একটা বাইরের কাজ দেব। না স্যার কোনো প্রশ্ন নেই স্যার। হ্যাঁ হোমওয়ার্ক দেন। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট তোলার জন্য রেডি হও। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। আচ্ছা একজন একটু উদ্দীপকটা পড়ো তো দেখি। একদিন নামাজ শেষে দেখলো কিছু লোক ইমাম সাহেবের ডান দিকে সালাম ফেরানোর পরেই দাঁড়িয়ে যায় এবং আরো সালাত আদায় করে, তারপর সালাম ফেরায়। ক, ইমামের পিছনে তাকে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদেরকে কি বলে? খ, ইমামের কর্তব্য। থামো আচ্ছা আগে এটার উত্তর বলো দেখি। ইমামের পিছনে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদেরকে কি বলে? মুক্তাদি বলে। মুক্তাদি বলে। আচ্ছা এটা সবাই বুঝতে পারছো তো? জি স্যার। পরে হচ্ছে ইমামের কর্তব্য কি? ইমামের কর্তব্য তোমাদের পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠায় দেখো, এখানে একেবারে নিচে। ইমামের কর্তব্য নামাজ নামাজের জামাতের সাথে সালাতের নেতৃত্ব দেওয়া। এখানে তোমাদের প্রথম কথা হচ্ছে প্রথমে ইমাম কি, এইটা আগে তোমাদের এক কথা লিখতে হবে। ইমাম অর্থ নেতা, যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। আগে এইটা লিখতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের জ্ঞানমূলক একটা উত্তর থাকে। যে ইমামের কর্তব্য বুঝাতে গেলে আগে ইমাম কি এটা তোমাকে বলতে হবে, বুঝতে পারছো কি? তারপরে লিখবা যে ইমামের কর্তব্য হচ্ছে, এখানে অনেকগুলো কর্তব্য রয়েছে, এখান থেকে তিন চারটা কর্তব্য অন্তত উল্লেখ করবা, কেমন? জি স্যার। আমার কথা বুঝতে পারছো সবাই? যেহেতু তোমাদের প্রশ্নটা ইমাম সম্পর্কে তাহলে তোমাকে আগে লিখতে হবে ইমাম কে বা ইমাম কি, ইমাম কাকে বলে, তারপরে তার কর্তব্য দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা এখন বলো গ নাম্বার কি হবে। আজান শুনে মারুফ যে ইবাদতের প্রস্তুতি নেয় তার গুরুত্ব লেখো। আজান শুনে মারুফ, আজান শুনে মারুফ সালাতের জন্য প্রস্তুতি নেয়, আদায় করার প্রস্তুতি নেয় এবং মসজিদে গিয়ে তা জামাতের সাথে আদায় করে। উদ্দীপকের এই ইবাদতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মিরাজের সময়। থামো থামো একটু শোনো, পুরো উত্তরটা বলতে গেলে সময় চলে যাবে, সময় অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। তা আমি তোমাদের উত্তরটা কোথায় থেকে লিখবা আমি সেটা পাঠ্য বইয়ে তোমাদের বলে দিচ্ছি। পাঠ্য বইয়ে 26 পৃষ্ঠা আছে, দেখো প্রথমে আছে জামায়াতের সালাত, তারপরে জামায়াতের সালাতের গুরুত্ব, বুঝতে পারছো? এই দুইটা অংশ, দুইটা অংশ লিখবা, কেমন? আচ্ছা আর ঘ নাম্বার হচ্ছে মারুফের দেখা লোকদের সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করো। মারুফ যে দেখলো যে কিছু লোক ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে আবার দাঁড়িয়ে গিয়ে আবার নামাজ পড়তেছে, তারপরে বসে সালাম ফেরাচ্ছে, তাহলে এখানে কোন লোকদের কথা বলা হচ্ছে বলো তো দেখি? মাসবুকের কথা বলা হচ্ছে স্যার। গুড, হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বিষয়টা ধরতে পারছো। তাহলে এখানে মাসবুক ব্যক্তির সালাত আদায়ের কথা বলা হয়েছে, তারপরে তুমি লিখবে মাসবুক কাকে বলে এবং শেষে লিখবে হচ্ছে মাসবুক ব্যক্তির সালাত আদায়ের নিয়ম, ঠিক আছে? আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা সবাই সুন্দর করে HW করে রেখে দেবে, স্কুল খুললে যদি সুযোগ হয় দেখাবে। আচ্ছা তার কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? আচ্ছা ক্লাসের সময় অলরেডি শেষ হয়ে গেছে, যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।